বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বিষয়টা আলাপ করব, এই জগতে যারা তত্ত্বজ্ঞানী, তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করেন, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে যারা চিন্তাভাবনা করেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করব যে আসলে যে বিষয়গুলো বোঝার দরকার, এই বিষয়গুলো কি আমাদের কি বোঝা হইল কি হইল না, এই জন্য এই কথাগুলো বলা। যেমন আমরা বলতেছি কোরআন, আমরা বলতেছি কালেমা, তাহলে প্রত্যেকটা জিনিসের দুইটা তিনটা করে পার্ট থাকে। এখন কোরআন যদি ভাগ করি তাহলে তিনটা পার্ট হয়, একটা পার্ট কাগজে, একটা পার্ট আমার দেহে, আরেকটা পার্ট আমার রুহে। আচ্ছা, এখন যদি কালেমা খুঁজি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমাটি সেই কালেমাটা কায়দার মধ্যে আছে। এখন ওটা হলো কাগজে লিপিবদ্ধ। আরেকটি কালেমা আছে যে আমার দেহরাজ্যে সেটিং করা আছে, আরেকটি কালেমা আমার রুহের মধ্যে লেগে আছে। তাহলে এখন বোঝার বিষয় যে কাগজের যে লেখা কালেমা সেটা ছায়ারূপে এবং দেহের মধ্যে এটা কায়ারূপে, আরেকটা রুহের মধ্যে রুহে ইনসানি রূপে। এখন আমরা যদি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় গেলে পরে আমাদেরকে কায়দার মধ্যে শিক্ষা দেওয়া হয় যে কালেমা পড়তে হবে, কালেমা না পড়লে ঈমান আনা যাবে না, আর ঈমান না আনলে মুসলমান হইতে পারবো না। তাহলে মুসলমানেরও তিনটা পার্ট আছে। যেমন কায়দার মধ্যে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপর ঈমান আনলাম। আরেকটি কালেমা আমি আনবো মুর্শিদের কাছে যাইয়া, যে আমার দেহরাজ্যের মধ্যে বা দেহ কোরআনের মধ্যে সেই কালেমাটা লেখা আছে, সেই দেহের মধ্যে সেই কালেমাটা পড়ে আমি ঈমান আনবো। আরেকটা, দেহরাজ্যে যখন আমরা চলে যাব, যখন দেহরাজ্যের মধ্যে প্রবেশ করব, তখন রুহে ইনসানিকে দেখতে পাবো, সেই রুহে ইনসানির মধ্যে একটা কালেমা লেখা, সেই কালেমার মধ্যে সেটা লেখা আমি দেখে যেদিন পড়ব সেদিন আমি পূর্ণ ঈমানদার। ছায়া কায়া রুহে ইনসান, এই তিন জায়গার কালেমা যখন আমি পেয়ে যাব, তখন আমি মানবরূপে জ্ঞান জগতের বাদশাহ হয়ে যাব। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো কোরআন তিনটা পার্টে। আমরা যদি মাদ্রাসায় যাই, কোরআন শরীফ পড়াইছে কাগজে, আরেকটি কোরআন রয়ে গেছে আমার দেহতত্ত্ব কোরআন, আরেকটি কোরআন আমার রুহি ইনসানিয়াতের কোরআন। তাহলে আমি ছায়া দিয়ে কায়া ধরলাম, কায়ার ভিতরে যখন ঢুকলাম তখন দেখি রুহে ইনসানিয়াতের কোরআন আছে, সে অগ্রিম সব জানে আমার কি হবে না হবে, সামনে পিছে আগে পিছে সমস্ত কিছু তিনি জানে। যেমন কাগজ কোরআনের মধ্যে যদি আমি খুঁজি যে আমি কোন দিন মারা যাব, এটা লেখা নাই। আমি কালকে এমুক জায়গায় গিয়ে বিপদগ্রস্ত হব, এটা লেখা নাই। আমি কালকে আমি নতুন একটা কাজ ধরবো, সেই কাজটা সাকসেস হব না সাকসেস হব না, সেটা কোরআনে নাই, কাগজ কোরআনে নাই। কিন্তু আছে, সেটা হলো কি, দেহ কোরআনকে যখন আমরা মুর্শিদের কাছে বুঝে নেব, খুঁজে নেব এবং জেনে নেব এবং পড়ে নেব, তখন এই দেহরাজ্যের ভিতরে রুহে ইনসানিয়াতের কোরআন, আর সেই রুহে ইনসানিয়াতের কোরআন আমাকে বলে দেবে যে তুমি এটা করো হবে, আর এটা করো না এটা হবে না। তাহলে বোঝা গেল আমরা যারা এই পৃথিবীতে
সেই কাগজের কোরআন নিয়ে পড়ে আছি, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এবং কাগজের কোরআন যদি ছায়ারূপে হয় তাহলে সে কায়ারূপে দেহের মধ্যে আমরা প্রবেশ করি নাই, এবং সেই দেহের মধ্যে প্রবেশ করি নাই বিদায় আমরা সেই রুহে ইনসানিয়াতের কোরআনকে দেখতে পাই না, এবং দেখতে পাই না, এবং তার সেই রুহে ইনসানিয়াতের কোরআনের মুখ আছে, নাক আছে, কান আছে, কথা বলে আমাকে পথ দেখায়। তাহলে আমি ছায়া ধরেছি কায়ার জন্য, আর কায়ার মধ্যে যখন ঢুকেছি তখন রুহে ইনসানিকে পাইলাম, যখন আমি রুহে ইনসানিকে পাইলাম তখন আমার জীবন ধন্য হলো, আমার যিনি রুহে ইনসান সেই রুহে ইনসানের সাথে আমার আল্লাহ মিশ্রিত, এবং সেখান থেকে আমার পরিচালনা করা হয়। তাহলে বোঝা গেল মাদ্রাসার একটা শিক্ষা, সেখানে কাগজ কোরআনের শিক্ষা দেওয়া হয়, আর গুরু মুর্শিদের কাছে একটা শিক্ষা যে আমার দেহ কোরআনের মধ্যে কোথায় কী আছে তা শিক্ষা দেওয়া হয়, এবং যখন দেহ কোরআনের মধ্যে আমরা প্রবেশ করি তখন রুহে ইনসানের সাক্ষাৎ যখন পাই সেই রুহে ইনসান আমাকে পথ দেখায়, তখন আমি আর চিন্তা থাকে না আমার কি বিপদ হবে, আমি কি মরে যাব, আমার কি হবে, এটা আমার আর চিন্তা থাকে না, তখন রুহে ইনসানের সাথে মিশ্রিত হয়ে থাকা সেই আল্লাহ স্বয়ং আমাকে রক্ষা করবেন। আর এই পর্যায়ে কোন মানুষ যাইতে পারে? একমাত্র সেই মানুষগুলো যেতে পারে যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে, আর আল্লাহ বলছে আমার বন্ধুদেরকে তোমরা মৃত বলিও না, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। তাহলে আজকে এই কথাগুলো কী বুঝাইতে চাইলাম, যে আমরা শুধু কাগজ কোরআন নিয়ে বসে থাকবো না, একে রিচার্জ করে বুঝতে হবে, এবং বোঝার পরে আমরা দেহ কোরআনের মধ্যে আসতে হবে, এবং দেহ কোরআনে আসার পরে আমরা রুহে ইনসানিয়াতের কোরআন পাবো, যেদিন আমরা রুহে ইনসানিয়াতের কোরআন পাবো সেদিন আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আর আগে আর বাড়ছি না, তবে আমার এই কথাগুলো প্রেমিক এবং ভক্তি যাদের মধ্যে পূর্ণতা আছে এবং যাদের মধ্যে মোটামুটি জ্ঞান আছে তারা অবশ্যই এই আমার কথাগুলো বুঝে নেবেন এবং আনন্দিত হবেন যে না আমরা কিছু কথা শুনলাম। আর যদি আমার মতো কোনো অজ্ঞানী থাকে তাহলে হয়তো তারা এটা তেমন একটা গুরুত্ব দেবে না। যাই হোক, কথাগুলো বলার শেষ পর্যায়ে আরেকটা কথা বলি, যে কালেমা তিনটা পাঠে, কোরআন তিনটা পাঠে, তাহলে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই একই রূপে পাই যদি আমরা সেই জায়গা মতো যাই, এর বাহিরে বলার আর আমার কিছু নাই। ইউটিউব চ্যানেলে আমি আর কি বলতে পারি, তবে আমি বড় বড় সুফি সাধক সাধু সুফি সাধক সাধুদের চরণে হাত রেখে বলছি, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন সামনে আমি আরও ভালো কিছু বলতে পারি ইনশাল্লাহ। আমি আরেকটু কথা বলবো, যে যদি কারো মনে ইচ্ছা জাগে যে না এ ধরনের কথা আমাদের জানা দরকার, বোঝার দরকার, তাহলে আমাদের এই চ্যানেলটিতে যে এ ধরনের আরও বহু কথা আছে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের বাদবাকি ভিডিওগুলো আপনার সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি দেখে নেবেন। এই বলেই আমি রাখলাম, আল্লাহ হাফেজ।